আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। নিউটিসি চ্যানেলের পক্ষ থেকে আমি আছি মাসুদ রানা। আজকে আপনাদেরকে জায়গাটার ভিডিও দেখাবো। এটা হচ্ছে নিসানের সাবভ্যান 2020 এর মডেল। এটা হচ্ছে ইনফিনিটি, গাড়ির ব্র্যান্ডের নাম আর গাড়ির মডেল নাম হইতাছে Q60 রেড স্পার্ট, গাড়িটার মডেল নাম। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আমি আবারও ফিরে আসছি ইন্টোর পর। New TC channel subscribe. তো ফ্রেন্ডস, এটা তো ইনফিনিটি Q60 এর রিমোট। এতে লক খুলবে, লক লাগবে, এটার সাথে থাকলে গাড়িটি স্টার্ট হবে। তো ফ্রেন্ডস, আরেকটা কথা অবশ্যই বলে রাখা ভালো, একটা ভিডিও বানাতে 2-3 দিন সময় লেগে যায়। তো ভিডিওটি পুরোপুরি দেখুন এবং ভালো লাগলে একটি লাইক করে দেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এটা রিমোটটা সাথে নিয়ে ব্রেকে পা দিয়ে এখানে চাপ দিলে গাড়িটি স্টার্ট হবে। এটাকে পুশ বাটন বলা হয়। গাড়িটি স্টার্ট করা হলো। তো এটা হইতেছে মিটার, স্টারিং এর নিচে যে মিটারটা থাকে এটা হচ্ছে মিটার। এটা হইতেছে মাঝখানে একটু হইতেছে ডিজিটাল আর দুই সাইডে অ্যানালগ মিটার। এই মিটার সব ফাংশন গুলা চেঞ্জ করা যায়, সম্পূর্ণ ফাংশন গুলো চেঞ্জ করা যায়। আর এই ফাংশন গুলো চেঞ্জ করতে পারবেন শুধু একমাত্র স্টারিং যে বাটন গুলো আছে বাম সাইডের এই বাটন গুলোর মাধ্যমে, আর ডান সাইডের যে বাটন গুলো আছে এই বাটন গুলোর মাধ্যমে আপনি এলসিডি ফাংশন গুলো চেঞ্জ করতে পারবেন। এটা 2020 এর মডেল। স্টারিং এর যে বাটন গুলো আছে বাটন গুলোর মাধ্যমে এই যে এলসিডি ফাংশন গুলো চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে অটো গিয়ারের গাড়ি, এটা ম্যানুয়াল সিস্টেমেও চালানো যায়, টিপটনিক গিয়ার বলা হয় এটাকে। এই যে ম্যানুয়াল সিস্টেমে চালানোর জন্য টিপটনিক গিয়ার সিস্টেম। এটা হচ্ছে হিটার প্লাগ, মোবাইল চার্জিং সকেট বক্সে কাগজপত্র রাখার জন্য, মানে পানির বোতল রাখার জায়গা, হ্যান্ডব্যাগ ছড়ানো, ফোর এল সিস্টেমে চালানো যায়। সম্পূর্ণ ডিজাইনটা দেখতে এমন হবে। উপরের সিলিংটা দেখেন, গ্লাস ভিতরে গ্লাসটা, সানগ্লাস বক্স, উপরে সানসাত সিস্টেম, সিঙ্গেল সানসাত। এটা হচ্ছে ভিতরের লক খোলার জন্য ভিতর থেকে অনেক সুন্দর ডেকোরেশন করা হয়েছে, খুব সুন্দর ফিনিশিং। এটা গুগল ম্যাপ দেখুন, এটা গুগল ম্যাপ। এই গাড়িটাতে দুইটা এলসিডি, একটা উপরে এলসিডি হচ্ছে ক্যামেরা, গুগল ম্যাপ এবং গাড়ির ফাংশনের জন্য। চার টেল সিরিয়াস আপনাদেরকে দেখাবো, এনে অনেক ফাংশন আছে দেখেন। আর নিচে আর টেল সিডি আছে, যে নিচের এল সিডিটা হইতেছে এটা, এর মধ্যে অনেক গাড়ির ফাংশন আছে। এটা মিউজিক সিস্টেম, মিউজিক বাজানোর জন্য, সং বাজানোর জন্য। এটা চারটা ধরে চারটা স্পিকার, স্পিকারের স্টাইলগুলা দুইটা স্পিকার, লুকিং গ্লাসের কর্নারে ক্যামেরাটা দেখুন, চারটা ক্যামেরা, দুই লুকিং গ্লাসের নিচে দুইটা, সামনে একটা, পিছনে একটা, ফুল গাড়িটাই দেখা যায়। এক সাইড, এই পিছন সাইড, ফুল গাড়িটাই দেখতে পারবেন ক্যামেরার মাধ্যমে। আর এটার সামনের ডেকোরেশনটা, মোট চারজন বসতে পারবেন, হোয়াইট লেদার সিট, সামনে দুইজন বসতে পারবেন, পিছনে দুইজন বসতে পারবেন। এটা হালকা টাচ দিয়ে ছেড়ে দিলে সেটা নিজে নিজে আগাবে, পিছনে যে আরো দুইজন বসতে পারবেন, মাঝখানে পানির বোতল রাখার জায়গা, মোট চারজন বসতে পারবেন। এতে দুইটা দরজা, এটা 2000 সিসি ইঞ্জিন,
ইঞ্জিন কন্ডিশন, আর এটা অকটেনে চলে। অকটেন ট্যাঙ্কির মুখ, এটা ড্রাইভিং সিটের পায়ের কর্নার, এটার সুইচটা, এটা তো টান দিলে অকটেন ট্যাঙ্কির মুখ খুলবে। আর সম্পূর্ণ সামনের ডিজাইনটা দেখতে এমন হবে, ইনফিনিটি গে রানিং লাইট, সম্পূর্ণ গ্রিল ডিজাইনটা। এই গাড়িটার নাম হচ্ছে ইনফিনিটি, এটা নিসানের সাবভ্যান। সামনের ডিজাইনটা সম্পূর্ণ দেখতে এমন হবে। সাইড ডিজাইন, বডিতে একটা কাটিং সিস্টেম দেওয়া আছে, খুব সুন্দর দেখায়, বিট দিয়ে দিচ্ছে। লুকিং গ্লাস ইন্ডিকেটর, লুকিং গ্লাস স্টাইলটা এমন হবে। এই যে দেন বডির ডিজাইনটা, এটা দুই দরজা, দুই সাইডে দুইটা দরজা, চারজন বসা যায়। গ্লাসের উপর থেকে নিচ পর্যন্ত একটা নিকেল বিট রাউন্ড দিয়ে দিছে। এটাতে 20 সাইজ চাকা আর 20 চাকার সাইজ। ডিজাইনটা দেখতে এমন হবে, এল লাইট ডিজাইন। এই দেখেন সম্পূর্ণ লাইটের ডিজাইনটা দেখতে এমন হবে, ইনফিনিটি লেখা, U60 লেখা আছে মডেল নাম্বার। এটাতে দুইটা স্যালেঞ্জার পাইপ, নিচ দিয়ে দুইটা স্যালেঞ্জার পাইপ, আর এটা পিছনে মাল নেওয়ার কতটুকু জায়গা আছে আপনাদেরকে দেখাই। রিমোটের মাধ্যমে চাপ দিলে পিছনের ডিকিটার লক খুলবে, আর এটা আপনার হাত দিয়ে আঙায় নিতে হবে পিছন ডিকি, সুইচের মাধ্যমে খুলবে না। পিছনে এই যে মাল নেওয়ার জায়গা, মোটামুটি অনেকটাই জায়গা আছে মাল নেওয়ার, তিনটা সিট ফোল্ডিং করা যায়। পিছনে সম্পূর্ণ ডিজাইনটা দেখতে এমন হবে। তো ফ্যান্স, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ছোট্ট চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ওই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, বাই।